মুক্তিযোদ্ধাদের নাতিপুত্রীরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুত্রীরা পাবে? আমরা হলে থাকবো, আমরা দেখবো কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে। কোটা সংস্কার আন্দোলনে উত্তাল ছাত্র সমাজ। প্রধানমন্ত্রীর বিদ্বেষমূলক বক্তব্য মেনে নিতে না পেরে কয়েকদিন আগে মধ্যরাতে শুরু হয় রাজাকার স্লোগান। ছাত্রদের এমন স্লোগান মেনে নিতে পারেনি দ্বিতীয় পক্ষ, তারপরই শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। নিরপরাধ ছাত্র সমাজের বুকে নির্দ্বিধায় গুলি চালিয়েছে পুলিশ। সেই গুলিতে ঝরে গেছে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র সাইদের তাজা প্রাণ। নিহত শিক্ষার্থী সাইদি ছিলেন পরিবারের একমাত্র ভরসা। বৃদ্ধ বাবা মা ও পরিবারের উপর নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে পুলিশের ছোড়া রাবার বুলেট বিদ্ধ হয় রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মিতার চোখে। ক্ষমতাসীন দলের এমন আচরণ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ছাত্রদের উপর এহেন ঘৃণ্য হামলায় 7 জন প্রাণ হারিয়েছেন বলে বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও সরকার পক্ষ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অস্বীকার করেছে, এমতাবস্থায় বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। শান্তিপূর্ণ কোটা আন্দোলনে ব্যাঘাত ঘটায় এই সরকারকে সুবিধাবাদী বলে আখ্যা দিতেও দ্বিধা করছে না তারা। তাছাড়া ছাত্রদের আন্দোলনের সাথে বিএনপি ও জামায়াতের নাম জড়িয়ে আন্দোলনকে স্থবির ও কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। তৃতীয় পক্ষে দোহাই দিয়ে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টাই অব্যাহত রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জানা গেছে পুলিশ ফোর্স আচমকায় কেন কারণ ছাড়া বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে। এমন হামলার প্রতি নিন্দা জানিয়েছেন বিএনপির কর্মীরা। ইতোমধ্যে সারা দেশের সাথে রাজধানীর সড়ক ও রেল যোগাযোগ ছিন্ন করে দিয়েছে কোটা আন্দোলনকারীরা। আজ থেকে দেশের অন্যান্য অঞ্চলগামী রেলপথ অবরোধ করেছে তারা। গত পরশু মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার পর আরও উত্তাল হয়ে পড়ে ছাত্র সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীরা বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদের ক্যাম্পাসে প্রবেশ করিয়েছে বলে জানা যায়। সর্বশেষ 2টি কফিন মিছিলে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। ছাত্রদের দমন করতে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মাঝে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় অন্যের নির্দেশে কার্যক্রম স্থগিত করতে রাজি নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবকয়টি হল থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। হলগুলো দখলে নিয়ে মিছিল করছেন কোটা আন্দোলনকারীরা। তবে গতকাল রাতেও মোটর বাইকে করে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় শো দিতে দেখা যায় ছাত্রলীগ কর্মীদের। এর আগে গতকাল রাত 12টা থেকে রোকিয়া হল থেকে শুরু হয় শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ নেওয়া। ছাত্রলীগের নেত্রীদের মারধর করে বের করে দিয়ে শিক্ষার্থীরা প্রভোস্টকে দিয়ে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করান। এরপর একের পর এক মেয়েদের শামসুন্নাহার হল, বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল এবং বেগম সুফিয়া কামাল হল নিয়ন্ত্রণে নেয় সাধারণ ছাত্রীরা এবং নিষিদ্ধ করা হয় হল ছাত্র রাজনীতি। রাত 2টার দিকে ছেলেদের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে শুরু করে পরবর্তী বঙ্গবন্ধু হল, জিয়া হল, মহসিন হল, স্যার এ এফ রহমান হল সহ সব হল থেকে পালিয়ে যান ছাত্রলীগের নেতারা। ছেলেদের জহুরুল হক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে বাধ্য হয় প্রভোস্ট। ছাত্রদের দাবি, বৈষম্যমূলক কোটানীতি প্রত্যাহার করতে হবে, কোটা নয় বরং মেধাই হবে প্রকৃত যোগ্যতা। তাছাড়া ছাত্রদের এমন দুর্দিনে তথাকথিত মানবতার ফেরিওয়ালাদের পাশে না পাওয়ায় মনক্ষুণ্ণ হয়েছে সাধারণ শিক্ষার্থীরা।